আমার দাদা 1971-এর পর, দেশ স্বাধীন হওয়ার পর যখন মৃত্যুবরণ করেন, সে সময় আমাদের বাড়িতে এভাবে বললে অহংকার হিসেবে নেবেন না, তবে কিছু কথা বলা দরকার। সেই সময় আমাদের বাড়িতে আমার দাদারই শুধু 5টা গাড়ি ছিল। আমার দাদা চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের ব্যবসায়িক সংগঠনের একজন ফাউন্ডিং প্রেসিডেন্টের মধ্যে একজন। আমাদের পরিবার ব্যবসার সাথে যুক্ত বহু আগের থেকে। আমার বাবার শিপিং এবং সিএনএফ ব্যবসাগুলো 1980-এর দশকের শুরু। আমাদের যে এখন যে স্টক এক্সচেঞ্জের যে লাইসেন্স মানুষের অনেকের কাছে আছে, সেই স্টক এক্সচেঞ্জের লাইসেন্স, যেটা অনেক কোটি টাকা দামের, সেই আমাদের লাইসেন্সটা হচ্ছে 1990-এর শুরুর দিকের লাইসেন্স। এটা বর্তমান কোনো কিছুর না। আমি একটা ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালক হিসেবে আছি। আমাদের গার্মেন্টস কোম্পানি আছে, যে গার্মেন্টসে কোনো লোন নেই, এবং আমাদের শিপিং আছে। আমি ইন্টারন্যাশনাল, আপনার পারিবারিক অর্থ আছে সেটা নিয়ে আমাদের কোনো না, আমি বলি আপনাকে বলি, এগুলো সবগুলোর আমি পরিচালক। আচ্ছা, গার্মেন্টসের পরিচালক আমি, ইন্স্যুরেন্সের পরিচালক আমি, শিপিংয়ের পরিচালক আমি। আমি জার্মান একটা ইঞ্জিন কোম্পানি নিয়ে বাংলাদেশে কাজ করি, ডয়েটস ইন্টারন্যাশনাল নামে। সেটা খুব নাম করা একটা ইঞ্জিন কোম্পানি, যেখানে মার্সিডিজের ফাউন্ডাররা একসময় কাজ করতো, সেটা আমি বাংলাদেশে রিপ্রেজেন্ট করি। আমি বাংলাদেশে এরকন ইন্টারন্যাশনাল নামে একটা কনস্ট্রাকশন কোম্পানি আছে, সেটা আমি বাংলাদেশে রিপ্রেজেন্ট করি। এবং আমি যে কথাগুলো আপনাকে বলছি সেগুলো সব অফিশিয়ালি করি, কোনোটা নামে বেনামে না, আমার নামে, এবং আমি এগুলোর সাথে সরাসরি যুক্ত। তাছাড়া আমাদের যেসব পারিবারিক সম্পত্তিগুলো আছে, সেখান থেকে বাবা অবশ্যই আমাকে অনেক বড় সাপোর্ট করে। অর্থের সংকট সামাজিক কাজ করতে গেলে আমার অনেকই হয় কেন, কারণ আমি যদি সমাজের কাজগুলো না করি তাহলে আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক টাকা থাকে। সমাজের কাজ করাতে যেয়ে হয় কি, যে আমার সমান সমানে হয়ে যায়, যে মাস শেষ হলো, এখন আমার কাছে টাকা নেই, আবার মাস শুরু হলে আমি টাকা পাই এবং আমি কাজ শুরু করতে পারি। তো বাবার থেকে সবসময় আমি হেল্প চাই, আপনার আমার বাবার থেকে তো আমি হেল্প চাই, হেল্প পাই, সমাজের কাজেও পাই। মাঝে মাঝে আব্বাও বলে যে এই জায়গাটা তোমার বেশি ব্যয় হয়ে যাচ্ছে, সামনে আমাদের কাছে এইখানে যদি দুর্যোগ হয় এখানে আমাদের লাগতে পারে। তো অনেক সময় হয়, কিন্তু আব্বা আমাকে সবসময় তো সহযোগিতা করে।